জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির বড় ছেলে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশের শুভ জন্মদিন উপলক্ষে উত্তরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক একান্ন নং ওয়ার্ড যুবলীগ নেতা অহেদুজ্জামান খান রুমনের উদ্যোগে মিলাদ দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে রোববার বাদজোহর উত্তরা তেরো নং সেক্টরের দারুল কোরআন খাজা মঈনুদ্দিন সিস্তি রহমতুল্লা আলাহে ইসলামিয়া এতিনখানা মাদ্রাসা ও মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এক নং ওয়ার্ড কাউন্সিলর আফসারউদ্দিন খান ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুন সরকার আবুল হাসানাত আবদুল্লাহ এমপির ব্যক্তিগত সহকারী ও যুবলীগ নেতা ইমরান হোসাইন পান্না যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশের ব্যক্তিগত সহকারী তারিকুল ইসলাম ব্যারিস্টার তৌফিকুর রহমানের ব্যক্তিগত সহকারী সানাউল্লা আহমেদ সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা শাহাদাত হোসেন নিরু জুনায়েদ কাদের একনং নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অপু যুবলীগ নেতা সাগর সোহান মাহবুবুল ইসলাম আকাশ চুন্নু মাহিসহ আরও অনেকেই আলোচনা শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগ চেয়ারম্যান শেখ পরশের দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মোনাজাত ও তিনশত মানুষের মাঝে খাবার বিতরণ করা হয় মাত্র ছয় বছর বয়সে উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর সাথে পিতা শেখ মনি ও মা মনিকে চিরতরে হারান শেখ ফজলে সামস পরশ তার ছোট ভাই শেখ ফজলে নূর তাপস যিনি ঢাকা সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর যুক্তরাষ্ট্র কলোরাডো টেস্ট ইউনিভার্সিটি থেকে একই বিষয়ে আবারও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন অধ্যাপক শেখ ফজলে সামস পরশ দীর্ঘদিন শিক্ষকতা শেষে পিতার হাতে গড়া বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হয়ে সুশৃঙ্খলভাবে যুবলীগকে পরিচালনা করছেন তিনি যার নির্দেশে মহামারী করোনা সংকট মোকাবেলায় জনসচেতনতা ও খাদ্য সামগ্রী বিতরণ সহ মুজিব শতবর্ষে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে সারাদেশে যুবলীগ নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন